ইংরেজ শাসন আরম্ভ হওয়ার পর ভারতবর্ষে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল প্রথম কৃষক বিদ্রোহ। 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 7 দফায় বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে এই বিদ্রোহ ঘটে। 1763 খ্রিস্টাব্দে শোষণ উৎপীড়নে ক্ষিপ্ত কৃষক যেসব দাবি ও ধ্বনি দিয়ে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আরম্ভ করেছিল, তাই ছিল পরবর্তী প্রায় সব বিদ্রোহেরই মূল কথা। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। মুঘল শাসনের মধ্যভাগ থেকে বিহার ও বাংলার নানা অঞ্চলে নানা সময়ে বহু সন্ন্যাসী ও ফকিরের দল স্থায়ীভাবে বসবাস শুরু করে। কালক্রমে তারা চাষবাস করে রীতিমতো কৃষকে পরিণত হয়। তারা অবশ্য সন্ন্যাসী ও ফকিরের পোশাক ছাড়েনি। নতুন ইংরেজ শাসকগণ এদের তীর্থ ভ্রমণকেও শোষণের একটি বিশেষ ক্ষেত্রে পরিণত করে। তীর্থযাত্রীদের ওপর মাথাপিছু নানা প্রকারের কর ধার্য করে বিপুল পরিমাণ অর্থ লুটে নেন ইংরেজরা। এইভাবে সন্ন্যাসী ও ফকিরদের ধর্মানুষ্ঠানে বাধা সৃষ্টি করলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরা একদিকে কৃষক, অপরদিকে সন্ন্যাসী ও ফকির, আর দুদিক থেকেই তারা বিদেশি শাসকদের দ্বারা অত্যাচারিত হয়ে বিদ্রোহের মধ্য দিয়েই বাঁচার পথ খুঁজছিল। ওয়ারেন হেস্টিংসই প্রথম এই বিদ্রোহকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ নামে অভিহিত করেন। উত্তরবঙ্গে বহু দরগা ও তীর্থক্ষেত্র থাকায় এরা প্রধানত উত্তরবঙ্গেই অবস্থান করে। তবে বিহার ও বাংলার অন্যান্য অঞ্চলেও এদের যাতায়াত ছিল। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রথম আঘাত 1763 খ্রিস্টাব্দে ঢাকার ইংরেজ কুঠির ওপর হয়। বিদ্রোহীরা নানা স্থানের ইংরেজ ও বণিকদের কুঠি এবং ইংরেজদের সহযোগী জমিদারদের সম্পত্তি লুট করে। বিভিন্ন স্থানে এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী, ভবানী পাঠক, দেবী চৌধুরানী প্রমুখ। লেফটেন্যান্ট ব্রেনাম সাহেব তার বিবরণীতে একজন স্ত্রী ডাকাতের উল্লেখ করেছেন। এই ডাকাতি সম্ভবত দেবী চৌধুরানী। প্রকৃতপক্ষে দেবী চৌধুরানী একজন ছোট জমিদার ছিলেন। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ভারতীয় কৃষকদের প্রথম অপরিণত ও অসংগঠিত বিদ্রোহ হলেও ভবিষ্যতের মুক্তি সংগ্রামের সূত্রপাত করেছিল। এই বিদ্রোহের পরিসর ছিল বৃহৎ, কিন্তু সেই পরিমাণে নেতৃত্ব ও সংগঠন গড়ে ওঠেনি। সন্ন্যাসী ফকির বিদ্রোহীরা বন্দে মাতরম ধ্বনি দিয়েছিল, কিন্তু সেই দেশভক্তি ছিল সীমাবদ্ধ এবং দিশাহীন। তাই এই বিদ্রোহ শক্তিশালী ইংরেজ বাহিনীর পক্ষে দমন করা কষ্টকর হয়নি। বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও।